वेलकम टू आइलिस किचन आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आशा करी आपनारा सबाई भालो आछेन सुस्थ आछेन। आज आमी आपनादेर साथे शेयर करछि चिकेन घी रोस्ट। ए प्रिपारेशनटा आपनारा हयतो सबाई कम बेशी जानेन, तबुओ आमी किभाबे करछि सेटाई आपनादेर साथे शेयर करछि। ताहले चलुन प्रिपारेशनटा शुरू करा जाक। घी रोस्ट करते प्रथमे आमी मसलाटाके बनिए नेब, एकटा तोमार रोस्ट करे निए एक टेबिल स्पून धने, एक टेबिल स्पून मौरी, हाफ टेबिल स्पून जिरे, आठटा मतन शुकनो लंका, हाफ टेबिल स्पून गोलमरीच, गोटा गोलमरीच, और क्वार्टर टेबिल स्पून होच्छे मेथी। एटा अल्प देबो, एटा बेशी दिले तेतो हो जाए। एबार पुरोटाके आमी रोस्ट करे नेब, तारपरे के एटाके जतक्षण ना स्मेल बेरोबे ततक्षण एटाके रोस्ट करे नेब। एटा आमार रोस्ट हो गेछे, एबार एटाके आमी ठंडा करे गुड़ो करे नेब, तारपरे नेक्स्ट प्रसेसटा देखाच्छि। এটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এটাকে আগে ড্রাই গ্রাইন্ড করে নেব। এটার মধ্যেই আমি এই 8-9 কোয়া রসুন, লেবুর রস আর 1 টিস্পুনের মতন আদা দিয়ে আবার এটাকে গ্রাইন্ড করে নেব। এবার আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। যে মশলাটা বেটেছিলাম আদা রসুন আর ড্রাই মশলাটা, সেটা পুরোটা দিয়ে দেব। আর 2 টিস্পুন কাশ্মীর লঙ্কা গুঁড়ো। আপনাদের কাছে যদি গোটা কাশ্মীর লঙ্কা থাকে এই মশলাটা গ্রাইন্ড করার সময় আপনারা ওখানে দিয়ে দিতে পারেন, একবারে হয়ে যাবে। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন সল্ট আর 3 টেবিল স্পুন টক দই, দিয়ে এটা ভালো করে মাখতে হবে। হাত দিয়ে মাখাটাই ভালো, তাহলে ভালো মাখা যায়। আমার মাখা হয়ে গেছে, এটা এবার আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখব। যদি আপনারা লেবুর রসের জায়গায় তেঁতুলের পালপের রসও দিতে পারেন, ওটাও খুব ভালো হয়, কারণ এই ধরনের রান্না একটু তেঁতুলের ফ্লেভারটা টেস্টটা বেশি ভালো লাগে। তো আমি 1 ঘন্টা ম্যারিনেশন রাখছি, 1 ঘন্টা পর ব্যাক। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি কড়াইতে 4 টিস্পুন ঘি দিয়ে দেব। আপনারা যদি মনে করেন যে ঘিটা পুরোটা খাবেন না, তাহলে আপনারা একটুখানি রিফাইন্ড অয়েলও মিশিয়ে নিতে পারেন, কিন্তু এটা যেহেতু ঘি রোস্ট পুরোটা ঘিতে করলে এটার টেস্টটা ভালো হবে। আমি ঘিটা মানে নিয়ে নিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনাদের লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন জাগায়। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু এবং ফ্যামিলির সাথে অবশ্যই প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবেন। ঘিটা গলা অবধি একটু ওয়েট করব। ঘিটা আমার গলা হয়ে গেছে, এবার আমি 100 গ্রামের মতন পেঁয়াজ কুচি করে রেখেছি। 500 গ্রাম চিকেনের জন্য 100 গ্রাম পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। এইটা মাপটা একদম ঠিকঠাক মাপ। দুটো স্মল সাইজের পেঁয়াজ নিলে ওই 100 গ্রামের মতনই ওজন হবে। তা এটা পুরো লাল করব না, ট্রান্সপারেন্ট কালার অবধি এটাকে ভাজতে হবে। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট কালার এসে গেছে, এবার আমি ম্যারিনেট করা চিকেনটা পুরো দিয়ে দেব। আমার এই যাত্রাপথে প্রথম থেকে যেসব বন্ধুরা আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তারা ছিলেন বলেই আমি এত দূর এগোতে পেরেছি। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, চ্যানেলটাকে দেখছেন, তারা তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তারা যেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং আমার পাশেই থাকেন। আর সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে যখনই আমি কোনো আপলোড দেব। ভালো করে
ভাতটার সাথে মিশিয়ে নেব। এবার যে বাটিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধোয়ার একটু জলটা আমি দিয়ে দেব। এবার এটা ঢেকে রেখে আমি 5 মিনিট এটাকে কুক হতে দেব। এই 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুললাম। এই 5 মিনিটের মধ্যে আমি একবার দুবার একটু নাড়িয়ে দিয়েছি, কারণ এটা কষার সময় অনেক সময় লেগে যেতে চায়। তা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করার জন্য 1/2 কাপ জল দিয়ে দেবো। এই জলেই সেদ্ধ হয়ে যাবে, কারণ 1 ঘন্টা ম্যারিনেশন করা ছিল, সেহেতু খুব একটা সময় লাগবে না, চিকেন এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা চিকেনটা দিয়ে এটা ঢাকাটা দিয়ে দিলাম। চিকেনটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে গুড় দিয়ে দেবো। আপনাদের যদি মনে হয় আপনারা চিনিও দিতে পারেন। আমি একটু 1 টিস্পুনের মতন গুড় দিয়ে দিলাম। একটু ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। কিন্তু গুড়টা দিলে এটা ফ্লেভারটা অনেক ভালো হয়, প্লাস অনেকে চিনিটা অ্যাভয়েড করতে চান, তাদের জন্য ভালো গুড় দিলে। গুড়টা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এতে আমি 2 স্টিকের মতন কারি পাতা, এই ফ্লেভারটা না দিলে চিকেন ঘি রোস্ট একেবারেই অসম্পূর্ণ, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আমাকে 2 মিনিট মতন এটাকে ঢেকে রাখতে হবে, যাতে কারি পাতার ফ্লেভারটা এর মধ্যে পুরোপুরি ঢোকে। আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। তা আমি এটাকে নামিয়ে নিচ্ছি, আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তাহলে আজ আমি বিদায় নিচ্ছি, আমাদের দেখা হবে পরবর্তী পর্বে অন্য একটা প্রিপারেশন নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।